ডিয়ার স্টুডেন্টস স্মার্ট গ্যালাক্সিতে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস তোমাদের সামনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ আসতে চলেছে আবারও পুনরায় এবং সেটা কিন্তু এই মাসেই হতে চলেছে কলকাতা পুলিশে পঁচিশশো পদে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিয়োগ করা হবে কলকাতা পুলিশের কনস্টেবল সার্জেন এবং অন্যান্য পদসহ সেখানে কিন্তু এই মাসেই তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেটা কিন্তু কন্ডাক্ট করাবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো দেখে নেওয়া যাক তোমাদের বিস্তারিত আলোচনার মধ্যে তোমাদের কি আছে দেখো করোনা পরিস্থিতিতেও সরকারি চাকরির বড় সুযোগ রাজ্যে প্রায় আড়াই হাজার শূন্য পদে কর্মী নিয়োগে ছাড়পত্র পেল কলকাতা পুলিশ সম্প্রতি বিষয়টিকে অনুমোদন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিল রাজ্য গত সোমবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছে লালবাজারে অর্থাৎ লালবাজার পুলিশ স্টেশনে চলতি মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল শূন্য পদে রয়েছে এক হাজার আটশো সাতশটি সার্জেন সাবসার্জেন্ট পদ খালি রয়েছে এবং আড়াই হাজার কর্মী পদে নিয়োগ করা হবে স্টুডেন্টস তোমাদেরকে বলে দিই এই সকল পুলিশ কনস্টেবল সহ যে সকল পরীক্ষাগুলো তোমাদের আগামীতে হতে চলেছে এই যে পরীক্ষাগুলো তার কিন্তু এখন বর্তমানে করোনা পরিস্থিতির জন্য অনলাইন প্রিপারেশন চলছে অফলাইনে বালুঘাট ব্রাঞ্চ দক্ষিণ দিনাজপুরে মেন ব্রাঞ্চ যেখানে সেখানে কিন্তু প্রায় আড়াইশো প্লাস স্টুডেন্ট বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রিপারেশান নিচ্ছে এবং বাঁকুড়া ব্রাঞ্চেও কিন্তু অনেক স্টুডেন্টরাও প্রিপারেশান নিচ্ছে তোমরা যারা যারা বাড়িতে বসে স্টাডি মেটেরিয়ালস নিয়েও প্রেপারেশন নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে অথবা কিন্তু ডেসক্রিপশনসে ইবুক ফাইল যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে তোমাদেরকে বলে দিই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভায় তিনি জানিয়েছিলেন আগামী তিন বছরের রাজ্যে প্রায় সাতাশ হাজার শূন্য পদ পুলিশ কর্মীর নিয়োগ করা হবে এটা কিন্তু হবেই আগামী তিন বছর ধরে রিক্রুটমেন্ট চলতেই থাকবে এর মধ্যে চব্বিশ হাজার কনস্টেবল দু সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের হাত ধরেই সেই নিয়োগ প্রক্রিয়ার শুভারম্ভ হতে চলেছে সূত্র মারফত জানা গিয়েছে দু হাজার পাঁচশো শূন্য পদের নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশ এই মর্মে নবান্ন একটি চিঠি দেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র নবান্ন সূত্রে খবর গত মাসের শেষেই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কমিশনের আবেদন অনুমোদন করে দিয়েছে রাজ্য সরকার তোমাদের আমি যে ইয়েটা দিয়েছে মেমোটা দিয়েছে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই হলো সেই মেমো দেখো তোমাদের ডিজলিউশন অফ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যে সাতাশ পাঁচের কিন্তু এটা নোটিফিকেশান তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ এটা কবে কার এটা দেখো এটা তোমাদের হলো সাতাশ পাঁচের তোমাদের কিন্তু এটা নোটিফিকেশান ওকে তো এখানে সমস্ত কিছু অ্যাপ্রুভাল সম্পর্কে যা যা আছে সব কিছুই এখানে দেওয়া আছে কোথা থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে কীভাবে কী করা হয়েছে সব কিছুই দেওয়া হয়েছে এবং এটা কিন্তু গতকালকে পাঠানো হয়েছে তো তোমাদেরকে আমি বলি যে স্টুডেন্টস তোমাদের কিন্তু আবারও একটা রিক্রুটমেন্ট হতে চলেছে তো পুলিশ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট কন্টিনিউ চলছে চলতে চলছেই তোমাদের তোমরা অবশ্যই যারা যারা বেস্ট প্রিপারেশান নিতে চাইছো অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার জয়েন করতে পারো স্টাডি মেটিরিয়ালস নাও বাড়িতে হোম প্রিপারেশান নিতে পারো যে কোনো রকমের সহায়তায় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ওকে তোমাদের ক্লাসও খুব শীঘ্রই চালু করবো আমি ভাবছি সেটা একদম ডিরেক্ট তোমাদের লাইভ ক্লাস হবে আমাদের ইনস্টিটিউশন থেকে তো সেটা করোনা পরিস্থিতির পরেই মানে তোমাদের সম্ভব হবে সেটা শুরু করা তার আগে পসিবল হচ্ছে না এবং তোমরা যারা যারা আমাকে ফলো করছো অবশ্যই স্মার্ট গ্যালাক্সি লিখে তোমরা ফেসবুকেও ফলো করতে পারো আজকের মতো আদ্রাই অবশ্যই যারা নতুন চ্যানেলে ভিজিট করছো সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো শেয়ার করো থ্যাংক ইউ